আজকে করব আমরা সোর্স ট্রান্সফরমেশন। এখন জানবো সোর্স ট্রান্সফরমেশন কি। সোর্স ট্রান্সফরমেশন মূলত এক সোর্স থেকে আরেক সোর্সে রূপান্তর, এক সোর্স থেকে আরেক সোর্সে রূপান্তর, অর্থাৎ কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কি ট্রান্সফার, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফারই হলো কি সোর্স ট্রান্সফার। ঠিক আছে, যেমন মনে করি একটা ভোল্টেজ সোর্স, একটা কি আছে ভোল্টেজ সোর্স, আচ্ছা একটা কি আছে ভোল্টেজ সোর্স, এর নাম দিই ভিএস, ভোল্টেজ সোর্স বা ভিএস সাপ্লাই ভোল্টেজ, এর নাম দিই কি আর। ঠিক আছে, একে যদি আমরা কারেন্ট সোর্সে রূপান্তর করি, একে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করি, আমাদের কারেন্ট সোর্স আইএস সমান কি হবে, যে ভিএস ভাগ কত আর, ভিএস ভাগ কত আর, ভিএস ভাগ কত হবে আর। সাপোজ এখানে আর একটা আছে, আচ্ছা ভিএস ভাগ আর। এখন কথা হচ্ছে এখানে আর তো আছে দুইটা, কথা হচ্ছে কি এখানে আর আছে কয়টা, দুইটা। তাহলে এখানে কোন আর ভাগ হবে, কোন আরটা ভাগ হবে, এখানে আর ভাগ হবে ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্টর সিরিজে আছে সেই রেজিস্টরটা কি হবে ভাগ হবে, ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্টর সিরিজে আছে সেই রেজিস্টরটা কি হবে ভাগ হবে। আবারও বলতেছি, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হলে ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্টর আছে সেই রেজিস্টর, সেই রেজিস্টর ভোল্টেজ সোর্সকে সেই রেজিস্টর দ্বারা ভাগ করলে যেই মান পাওয়া যাবে সেটা হবে কি কারেন্ট সোর্স। ঠিক আছে, সেটাই কি হবে কারেন্ট সোর্স। তার মানে এখন কারেন্ট সোর্স কোনটা হবে, যে এই যে এটা কি হলো আইএস, তাহলে আইএস এর মানটা কোনটা পেলাম আমরা, যে আইএস সমান সমান ভিএস ভাগ কত আর ওয়ান। তাহলে আর ওয়ান কোনটা, এই যে ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্টর সিরিজে ছিল সেটাই কি আর ওয়ান। এখন এই আর ওয়ানটা কারেন্ট সোর্সের সাথে কিসে বসে যাবে, প্যারালালে, কারেন্ট সোর্সের সাথে কিসে বসে যাবে প্যারালালে, এই যে প্যারালালে বসে গেল কত আর ওয়ান, আর আর টু তো প্যারালালে আগের থেকেই ছিল, সুতরাং এটা প্যারালালে থাকবে, সুতরাং এটা কিসে থাকবে প্যারালালে থাকবে। ঠিক আছে, এই যে এটা কিসে থাকবে প্যারালাল থাকবে, এটা হলো কি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কি কনভার্ট করা, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করা। এখন আমরা এখান থেকে এইটা কনভার্ট করব, যে কারেন্ট সোর্স থেকে কোথায় কনভার্ট করব, ভোল্টেজ সোর্সে। ঠিক আছে, এখন কারেন্ট সোর্স থেকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে আমাদের সূত্র কি হবে, যে ভিএস ইকাল টু কি আইএস গুণন আর, অর্থাৎ ভি ইকাল টু আই আর। তাহলে এখানে আর তো কয়টা আছে, দুইটা আছে, মনে করি এখানে আরেকটা আর আছে, সাপোজ আছে এখানে থাক, এই সার্কিটটা এখানে আমরা নতুন করে অঙ্কন করি, এখানে একটা সার্কিট দেই নাহলে বুঝবো না। এখানে মনে করি কয়েকটা আছে, ঠিক আছে, এটা আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এটা কি আর ফোর, এখানে মনে করি কয়েকটা আছে। তাহলে এখন এটা হচ্ছে কি কারেন্ট সোর্স, তাহলে এখন ভোল্ট সোর্স, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হলে আমাদের কি করতে লাগবে, যে ভিএস ইকাল টু আইএস গুণন আর। তাহলে আরটা কোনটা হবে, এখানে তো অনেকগুলো আর আছে, কোন আরটা হবে, কারেন্ট সোর্সের সাথে যেটা রেজিস্টর প্যারালালে আছে সেটাই হচ্ছে কি এখানে বসবে। কেন, কারণ কারেন্ট সোর্সকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে যাই তাহলে কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টর কিসে থাকতে হয়, প্যারালালে থাকতে হয়, সুতরাং এর সাথে রেজিস্টর কিসে আছে প্যারালালে, কত আর ওয়ান, তাহলে আর ওয়ানটাই হবে। ঠিক আছে, তাহলে এই যে ভোল্টেজ সোর্স কনভার্ট করলাম, এই যে ভোল্টেজ সোর্স, আচ্ছা এখন কথা হচ্ছে কি এই যে আর ওয়ান টু এখান এর দ্বারা গুণ করলাম, আর এই আর ওয়ানটা এখন কি হয়ে যাবে ভোল্টেজ সোর্সের সাথে কিসে সিরিজে, ভোল্টেজ সোর্সের সাথে কিসে বসবে এখন সিরিজে, তাহলে কত এই যে আর ওয়ান, তাহলে এটা কি ভিএস ভোল্টেজ সোর্স, তারপরে কি এখানে আর টু, তারপরে এখানে কি আর থ্রি, তারপরে এখানে কি আর ফোর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনভার্ট। এই কনভার্সেশনে কারো কোনো সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা নাই, সমস্যা নাই, ভাই সমস্যা নাই, সমস্যা নাই, বুঝতে পারছি আপনি প্রশ্ন, যে কোনো একটা ধরলেই হবে, অথবা দুইটা মিলে একটা বানায় সে একটা ধরলেও হবে, যা খুশি ধরলেই হবে, সমস্যা নাই। আর ওয়ান অথবা আর টু, অথবা আর ওয়ান আর টু প্যারালাল করে যে মানটা আসবে সেই মান ধরে করলেও হবে, সমস্যা নাই। আবার বলেন ভাই, একটু জোরে বলেন,
মানে আমি বললাম যে এখানে যে পরে সার্কিট রয়েছে আর্ট করলেন এখানে আপনি যে আর ওয়ান সুবিধা আছে আর ওয়ান আর্ট দিয়ে করবেন মনে করেন আমি যদি আর্ট এর সাথে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স ইনপুট করি লিখন তো কারণ আছে না আর দিয়ে আছে না 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 এখানে শুধুমাত্র কারেন্ট সোর্সের সাথে প্যারালাল আছে কে আর ওয়ান আছে আর বাকিগুলো কিন্তু প্যারালাল নেই বাকিগুলো মিক্স আকারে আছে সুতরাং শুধু আর ওয়ান এখানে নেওয়া যাবে আর কোনোটা নেওয়া যাবে না ভাই বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই তো আমাদের কনভারসেশন আবার আমি একটু রিপিট করি আমি একটু বলি আমরা সবাই শুনি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হলে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হলে ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে থাকতে হয় সিরিজে আর আমরা জানি যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে বসে সিরিজে বসে ঠিক আছে আচ্ছা তাহলে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হলে ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে থাকতে হবে সিরিজে তবে সেটা কনভার্ট করা যাবে ঠিক আছে তবে সেটা কনভার্ট করা যাবে তাহলে এখন সিরিজে এটা আসে তাহলে এখন কারেন্ট সমান আমরা কি জানি ভি বাই আর তাহলে এখানে ভোল্টেজ কত হবে যে ভোল্টেজ ভাগ তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম হয় তারপর এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরবেন ঠিক আছে যেটা সিরিজে থাকবে সেটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরবেন তাহলে আপনাদের জন্য কি হবে সুবিধা হবে কেন কারণ আমরা জানি যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স বসে কিসে সিরিজে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে কিসে প্যারালালে তাহলে দেখেন এই ইন্টারনাল আমাদের তো ভোল্টেজ সোর্সকে কনভার্ট করবো কারেন্ট সোর্সে সুতরাং এর আমাদের কি করব এই শুধুমাত্র ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব যেহেতু এই আর ওয়ানটা ভোল্টেজ সোর্সেরই কি একটা অংশ সুতরাং এই দুজনেই কাজ হবে এইটা ভাগ এইটা পাবো কি কারেন্ট সোর্স তাহলে কারেন্ট সোর্স এই যে ইন্টারনাল এটা কি সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না কত আর ওয়ান কার ছিল সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স তাহলে এটাও তো একটা সোর্স জাস্ট এটা কারেন্ট সোর্স ওটা কি ছিল ভোল্টেজ সোর্স ছিল তাই রেজিস্টার কি ছিল সিরিজে আর যদি কারেন্ট সোর্স হয় তখন ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসে বসে প্যারালালে তাই এর সাথে এটা কিসে বসছে প্যারালালে ঠিক আছে ওর সাথে এটা কিসে বসছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা প্যারালালে কিন্তু যদি ধরে নেই ওটা ইন্টারনাল ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই একটা সার্কিট এখন এখান থেকে আমরা কিসে আসবো ভোল্টেজ সোর্সে আগে বলছি যে ভোল্টেজ সোর্সের সাথে ভোল্টেজ সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ধরি তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকবে কিসে প্যারালালে তাহলে এর সাথে প্যারালাল কোনটা আছে আর ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আর ওয়ান সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আর ওয়ান তাহলে এর রেজিস্ট্যান্সটা কত এটার এর রেজিস্ট্যান্স কত এটা তাহলে শুধুমাত্র এটুক নিয়ে কাজ করতে হবে আমাদের সোর্স কনভার্সন করতে হলে কতটুক নিয়ে এতটুক নিয়ে করতে হবে তাহলে কারেন্ট ভোল্টেজ সমান কি ভি গুণন আই তাহলে আমাদের ভি গুণন আই দিয়ে ভোল্টেজ পেলাম কত ভিএস আচ্ছা এখন এটা ছিল কি ইন্টারনাল ভোল্টেজ কারেন্ট সোর্স ছিল তাই ইন্টারনাল কিছু ছিল প্যারালালে এখন কনভার্ট করে হয়ে গেছে কি ভোল্টেজ সোর্স আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু হয় সিরিজে তাই ওটা সিরিজে বসাই দিছি কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি আচ্ছা তাহলে এখন মুছে দিলাম আসেই তো মাত্র দুইটা ম্যাথ সোর্স ট্রান্সফরমেশন বেশি একটা কঠিন না দুইটা না তিনটা আছে কই গেল পেছনের দিকে না কই গেল রে হ্যাঁ পেয়েছি আচ্ছা আচ্ছা আমরা এক্সারসাইজটা করে দিব কারণ এক্সাম্পল তো করে দেওয়াই আছে এক্সারসাইজটা করে দিলে সব থেকে বেটার হবে ঠিক আছে আচ্ছা আগে এক্সারসাইজ টু নাম্বারটা দেখি সোর্স ট্রান্সফরমেশন অফার এস টু নাম্বারটা যেটা ঠিক আছে সেটা কী ছিল এখানে একটা একটা সার্কিট অঙ্কন করতে হবে এটা 39 পেজ ভাই পেজ বলে তো লাভ নাই সবার পেজ তো এক হবে না আপনি সোর্স ট্রান্সফরমেশন অধ্যায় বের করেন
এই হচ্ছে আমাদের এই দেওয়া আছে আমাদের এখান থেকে বের করতে বলছে কত এই ভি আউটটা বের করতে বলছে যে ভি আউট এখানে কত মানে এখানকার আউটপুট বলছে এটা আউটপুট ধরে নি সেটা কত এত বের করতে বলছে আমাদের একটু মনে রাখতে হবে যে জিনিসটা যে আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা যে আমাদের এখানে আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা যেই শাখার কারেন্ট বের করতে হবে বা যেই শাখার ভোল্টেজ বের করতে হবে সেই শাখাটা হাত দেওয়া যাবে না অর্থাৎ এখানকার ভোল্টেজ বা এখানকার কারেন্ট চাইছে না এখানকার ভোল্টেজ অথবা এখানকার কারেন্ট চাইছে তাহলে এই শাখাটা কোনো ক্রমে আমরা কি করতে পারব না ভ্যানিশ করতে পারবো না আর একটা কথা মনে রাখি সোর্স ট্রান্সফরমেশন এখানে শুধুমাত্র অ্যাপ্লাই হবে বেসিক ল কি হবে অ্যাপ্লাই হবে বেসিক ল KCL KVL অথবা ওহমস ল বা ভোল্টেজ ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডার রুল এগুলো কি বেসিক ল শুধুমাত্র বেসিক ল ইউজ হবে আর কোনো ল কিন্তু এখানে ইউজ হবে না আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই শাখার কারেন্ট চাইছে বা ভোল্টেজ চাইছে এই শাখা কিন্তু হাত দিতে পারবো না কারণ এই শাখাটা হাত দিলেই যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কিন্তু বের করতে পারবো না মানে সচরাচর ঠিক আছে কিছু অপশন থাকে এক্সেপশনাল থাকে সেটা পরের কথা এখানে সচরাচর যেটা বের করতে বলবে সেই শাখাটা আমরা সচরাচর ভ্যানিশ করতে পারবো না সেটা আমরা ভ্যানিশ করবো না সেটা বাদে অন্য কিছু আচ্ছা আরেকটা কথা মনে রাখবো যে যদি প্যারালাল চাই আচ্ছা ওটা হলে হবে না হলেও হবে তারপরে বলে দিই যদি প্যারালাল শাখা চাই তখন আমরা প্যারালাল সার্কিট করব তাহলে সুবিধা হয় সিরিজ সার্কিটও বানানো যায় তখন অনায়াসে সমস্যা নাই যদি প্যারালাল শাখা চাই যদি প্যারালাল শাখার কোনো কিছু চাই তাহলে আর কী করবো আমরা এই যে প্যারালাল শাখা ঠিক আছে এটা প্যারালাল শাখা তাহলে প্যারালাল শাখার কী চাইছে ভোল্টেজ চাইছে তাহলে আমাদের শেষ যে সোর্স হবে সেটা কী হবে শেষ যে সার্কিট হবে কী হবে সেটা প্যারালাল সার্কিট কী হবে প্যারালাল সার্কিট আর প্যারালাল সার্কিটে থাকবে কে কারেন্ট সোর্স প্যারালাল সার্কিটে থাকবে কে কারেন্ট সোর্স আর যদি সিরিজ শাখা চাইতো অর্থাৎ যদি এটা চাইতো তাহলে আমরা কী করতাম শেষ যে শাখাটা কী করতাম শেষ সার্কিটটা কী বানাইতাম আমরা মিক্স সরি সিরিজ সার্কিট বানাইতাম আর শেষ যে ভোল্টেজ সোর্সটা শেষ যে সোর্সটা হইতো সেটা কী হইতো আমাদের ভোল্টেজ সোর্স আবারও বলতেছি যদি সিরিজ শাখার কোনো কিছু চাই তাহলে আমাদের শেষ সার্কিটটা হবে কি সিরিজ সিরিজ সার্কিট ঠিক আছে আর যদি আর সোর্সটা হবে ভোল্টেজ সোর্স আর যদি প্যারালাল শাখার কোনো কিছু চাই তাহলে শেষ সার্কিটটা হবে প্যারালাল সার্কিট এবং সোর্স হবে কারেন্ট সোর্স ঠিক আছে আচ্ছা তাহলে বুঝলাম যে এটা আমরা কী বানাবো প্যারালাল সার্কিট কারণ কি আমাদের এখানে কী চাইছে শুধুমাত্র এটা এখানকার প্যারালালের ভোল্টেজ চাইছে তাহলে এখন তো এটা মিক্স আছে তাহলে বানাইতে হবে কি আমাদের প্যারালাল আচ্ছা প্যারালাল বানাইতে হবে তাহলে কারেন্ট সোর্স তো যেমন আছে অমনি থাক কারণ কারেন্ট সোর্স তো প্যারালাল থাকে এটা কনভার্ট করার দরকার নেই কারণ এটা আমরা কারেন্ট সোর্সে শেষমেশ রাখবো কারণ সার্কিট যেহেতু প্যারালাল করবো না তাহলে সে যে সোর্সটা হবে সেটা কি কারেন্ট সোর্স তাহলে কারেন্ট সোর্সকে শুধু নড়াচড়া করে লাভ নেই বরং আমাদের কী হবে সময় ব্যয় হবে শুধু ভোল্টেজ সোর্সকে নড়াচড়া করবো আগে দেখি ভোল্টেজ সোর্সকে নড়াচড়া করে কোনো কিছু হয় কিনা আচ্ছা কারেন্ট সোর্সকে নড়াচড়া করবো কেন কারণ এই যে একটা রেজিস্টার কিসে আছে সিরিজ আছে তাই এই রেজিস্টারটা আমার কি ভ্যানিশ করতে হলে অবশ্যই এখানে ভোল্টেজ সোর্স লাগবে কীভাবে দেখবো দেখেন আগে আচ্ছা এখানে যদি ভোল্টেজ সোর্স কনভার্ট করি কী হবে এখানে তিন চারা বারো ভোল্টেজ কত হবে তিন চারা বারো আই সমান সমান কি আই সমান সমান সরি ভি সমান সমান আই আর ভি সমান কি আই আর আই কত থ্রি আর কত ফোর তাহলে কত হচ্ছে আমাদের বারো ভোল্টেজ ঠিক আছে তাহলে এটা ডিরেকশন কোন দিকে ছিল নিচের দিকে তাহলে এটা প্লাস এটা মাইনাস এখানে কত হবে ফোর কত হলো ফোর ঠিক আছে এখানে কত হলো টু দেওয়া আছে এখানে কত টু আর এখানে ভোল্টেজ কত হলো বারো ভোল্টেজ এই শাখাটা কত দেওয়া আছে এইট প্লাস মাইনাস ভি আউট তারপরে এখানে দেখি এখানে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে কী হবে আই সমান সমান ভি ভাগ আর ভি কত বারো আর কত থ্রি কত হবে ফোর এম্পিয়ার কত হবে আমাদের এখানে ফোর এম্পিয়ার আই জি এই রেজিস্টার সিরিজে ছিল সেটা এখন কষে যাবে প্যারালে কেন কারণ এখন হয়ে গেছে কারেন্ট সোর্স সেই জন্য এটা কী হয়ে যাবে প্যারালে হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কোন দিকে ছিল উপরের দিকে কারেন্ট যাচ্ছে তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে উপরের দিকে হবে এই যে কারেন্টের মানটা কত ছিল এটা ফোর এম্পিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা দেখছি এই দুটো আমরা হাতে যোগ করতে পারি এই দুটা কিছু করতে হাতে যোগ কারণ দুই আর চারে কত হয় ছয় দুই আর চারে কত হয় ছয় তাহলে এখানে মুছে দিয়ে আমরা একটা লিখতে পারি দুই আর চারে কত লিখলাম এখানে ছয় এই যে ছয় ওহম ঠিক আছে আচ্ছা এখন দ্বিতীয় সার্কিট দেখি এখন এটা শেষ এখন দ্বিতীয় সার্কিট দেখব দেখেন এটা আর নাড়াচাড়া করবো না কারণ অলরেডি আমরা এটা নাড়াচাড়া করছি কারেন্ট সোর্স আসতে থাক এখানে দেখবো কী হয় ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে আছে সিরিজে তাহলে এটা কারেন্ট সোর্সে কনভার্ট করা যায় তাহলে কারেন্ট সোর্সে কনভার্ট করলে আই সমান কী হবে ভি ভাগ আর ভি কত বারো আর কত সিক্স ভি কত বারো আর কত সিক্স তাহলে কত হলো আমাদের
2 एम्पियर ठीक है কারেন্ট কত হলো 2 एम्पियर কোন দিকে হবে নিচের দিকে এই যে 2 एम्पियर কারেন্ট কোন দিকে হবে নিচের দিকে এই যে নিচের দিকে দিয়েছি ঠিক আছে এই যে রেজিস্টর ছিল সেটা কিছে বসবে এখন প্যারালালে বসবে কত 6 আর এই কারেন্টটা কত হইছে 2 एम्पियर আচ্ছা এখানে এখন কত হবে এটা প্লাস মাইনাস কত v নট আচ্ছা কত 8 তারপরে কত এখানে 3 তারপর কত এখানে 4 एम्पियर কত एम्पियर 4 एम्पियर এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে বলি এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলি এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবো কার সেটাই তো বললাম এর আগেই তো ভাই ফার্স্ট বেসিক ক্লাসে বললাম না যে রেজিস্টরটা কারেন্ট সোর্সের সাথে কারেন্ট সোর্সের প্যারালালে যে রেজিস্টর থাকবে সেই রেজিস্টরটা কোথায় বসে যাবে ভোল্টেজ সোর্সের সাথে কিছে বসবে সিরিজে কেন কারণ ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছে বসে সিরিজে বসে তাই তো সিরিজে বসাই দিছিলাম আবার বলেন বুঝি নাই হ্যাঁ ওটা ভাই সিরিজে থাকবে সিরিজে থাকবে আপনি এখানে বসালেও সিরিজ হবে এখানে বসালেও সিরিজ হবে এখানে বসালেও সিরিজ হবে কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা এখানে কারো কোনো অসুবিধা না থাকলে আমি এটা একটু মুছে দেবো তো কারণ সার্কিট আর একটা অঙ্কন করব কারো কোনো অসুবিধা থাকলে বলি আবারও সুযোগ দিচ্ছি ভাই মাত্র ক্লাসে জয়েন করলাম এখন তো আবার বলার সময় না পরে একটু ভিডিও দেখে নিয়েন অনেকক্ষণ হয়ে গেছে তো আচ্ছা আমরা যাই হোক সবাই একটু মনে রাখবো যে অলরেডি এটা মানে দুইবার কয়েকবার রিপিট দেওয়া হয়ে গেছে আর আমরা পরে ক্লাসে জয়েন করলে এরকম কথা বলবো না বললে সমস্যা হবে ঠিক আছে কারণ একই ক্লাস বারবার বললে ক্লাস টাইম একটা দিয়ে চলে যাবে আমরা সঠিক সময়ে সবাই জয়েন দেব কি করব সঠিক সময়ে সবাই জয়েন দেব আমি শেষবারের মতো রিপিট করতেছি এর পরেরবার থেকে আমরা সঠিক সময়ে জয়েন দেব ঠিক আছে কারণ এটা ক্লাস টাইম শুরু হয়ে গেল সেটা তো আর কখনো ব্যাক চলে আসা যায় না ব্যাক চলে আসলে তো বারবার ওটাই রিপিট হবে ক্লাস কখনো শেষ হবে না আচ্ছা এখানে কি ছিল কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার কিছু ছিল প্যারালালে ছিল যার জন্য এটা কি ভোল্টেজ সোর্সে কনভার্ট করছি ভোল্টেজ সোর্সে কনভার্ট করার নিয়ম কি V সমান সমান IR তাহলে I কত ছিল 3 আর কত ছিল 4 তাহলে 3 4 কত হলো 12 এই যে 12 ভোল্ট দিছি এখন এই 4 কিছু এই 4টা এখন কিসে বসবে যে ভোল্টেজ সোর্সের সাথে 4 সাথে কিসে বসবে সিরিজে তাহলে সিরিজে বসালাম 4 আর এই 2 কত ছিল সিরিজেই তো ছিল এই 2 এখানে বসালাম তাহলে 2 আর 4 কত হলো 6 এখানে 6টা দিয়ে দিছি এখন 8 ছিল 8 এখানে দিয়ে দিছি আচ্ছা এবার দেখি এখানে ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে আছে সিরিজে আছে তাহলে একে কারেন্ট সোর্সে কনভার্ট করা যায় একে কারেন্ট সোর্সে কনভার্ট করলে কি সমান হবে যে I সমান সমান V ভাগ R V কত 12 R কত 6 তাহলে কত হলো 2 एंपিয়ার কত হলো 2 एंपিয়ার এখানে সরি এটা হয়েছে সরি এখন ভুল হয়েছে যে I সমান কত 12 ভাগ 3 কারণ এখানে ভোল্টেজ কত ছিল 12 রেজিস্ট্যান্স কত ছিল 3 তাহলে 12 ভাগ 3 কত হয় 4 তাহলে যে 4 एंपিয়ার দিছি 4 एंपিয়ার কোন দিকে দিছি উপরের দিকে কেন কারণ এখানে পজিটিভ ছিল উপরে তাই দিছি উপরের দিকে এখন এই যে 3 ছিল সেই 3টা কিসে বসবে কারেন্ট সোর্সের সাথে কিসে বসে প্যারালালে তাই প্যারালালে বসাই দিছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টর কিসে আছে সিরিজে আছে তাহলে একে আবার কি করতে পারবে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবো তাহলে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হলে কি করতে হবে I সমান সমান V ভাগ R V কত 12 R কত 6 কত হইল 2 2 एंपিয়ার কোন দিকে হবে নিচের দিকে কেন কারণ পজিটিভ আছে কোন দিকে নিচের দিকে তাই নিচে হইল তাহলে 6 আম কোথায় বসবে প্যারালালে কার সাথে সোর্সের সাথে প্যারালালে বসবে তাহলে সোর্সের সাথে প্যারালালে বসাই দিলাম বাকি যে সার্কিট ছিল তেমনই আছে দীপঙ্কর বুঝতে পারছো
তুমি যে কতটুকু ক্লিয়ার ভাই আমি তো বুঝতে পারছি, ঠিক আছে? শেষ সময় আসে, ঠিক আছে? শেষ সময় আসে কতটুকু ক্লিয়ার হয়? ও পাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে কিছুই না, ও একটু একটু তো বলবোই, ওটা মেনে নিতে হবে, বোঝো না? তোমরা উল্টা উল্টা প্রশ্ন করবা, আমি একটু রাগ ভাগ করবো, আবার বুঝাও দিব। এই তো ক্লাস, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম আমি। আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের এখন দেখতে পারছি এখানে দুইটা সোর্স, তাহলে দুইটা সোর্স দিয়ে আমাদের তো কাজ হবে না। তাহলে একটা সোর্সে কনভার্ট করি, কী করি? একটা সোর্সে কনভার্ট করি। তাহলে এখানে যদি এটা কি নোট, শর্ট নোট, তাহলে শর্ট নোটে যদি আমরা কেসিএল দিই, শর্ট নোটে কী দিই? কেসিএল দিই, তাহলে একই তো নোট, তাহলে শর্ট নোটে কী দেবো? কেসিএল। তার আগে একটু দেখি, দেখেন সবাই একটু মনোযোগ দিই যে প্যারালাল এখানে করছিল ফোর, তাহলে এই ফোরটা যদি আমরা এখানে দিই কোনো অসুবিধা নাই, কিন্তু ফোরটা যদি এখানে দিই মিক্স সাইকেলে যেটা করছিলাম, ঠিক আছে, মিক্স সাইকেলের টাই ফোরটা তো তুলে এখানে দেই, একই কথা। এক প্যারালালে আমাদের কি যতই ইন্টারসেন্স করি, একে অপরের সাথে যতই ইন্টারসেন্স করি মান কিন্তু একই হয়। প্যারালালে প্রত্যেকটা রেজিস্ট্যান্স বা সোর্স যতই ইন্টারসেন্স করি মান কী হবে? সবসময় একই থাকবে, কোনো অসুবিধা নাই। তাহলে এই ফোরটা তুলে আমরা কোথায় বসাতে পারি? এই সাইড বসাইতে পারি। তাহলে ফোরটা তুলে এই সাইড বসাই, বা টুটা তুলে ওই সাইড, একই কথা। ফোরটা তুলে এই সাইড বসালাম। আচ্ছা তাহলে এখন যদি এখানে কেসিএল দিই কত হবে? মনে কর সাপোজ এটা আইটি কারেন্ট, তাহলে আগত এই পয়েন্টে যদি কেসিএল দিই, আগত সমান নির্গত, আসতেছে কে? ফোর। আচ্ছা চলে যাচ্ছে কে? টু যোগ আইটি। তাহলে আইটি সমান কত হচ্ছে আমাদের? আইটি সমান টু এম্পিয়ার। তাহলে টু এম্পিয়ার হবে বড় টু এম, আইটি সমান কী হবে? টু এম্পিয়ার। তাহলে যেহেতু টু হয়েছে, তাহলে এই ডিরেকশনটা কোন দিকে হবে? যেটা বড় বড় যেটা সেদিকে যে ডিরেকশন ছিল সেই ডিরেকশনে হবে। বড় কোনটা ছিল? বড় ছিল কিন্তু ফোর, তাহলে ফোর যেদিকে ছিল সেই ডিরেকশনটাই হবে। তাহলে এখন কেমন হবে? এই যে তাহলে এটা কত এখন? টু এম্পিয়ার। আচ্ছা এই ছয় আর তিন, একে তো হাত দিব না, ছয় আর তিন যদি প্যারালাল করি কত হয়? দুই হয়। তাহলে এখানে বসাই দুই, আর আট তো আটই, আট যেমন ছিল তেমনই থাকবে, প্লাস মাইনাস ভি আউটপুট কত? টু এম্পিয়ার। তাহলে এখন আমরা অনায়াসে কী বের করতে পারবো? এইট হাঁকার কারেন্ট বের করতে পারবো, আই এইট। কত হবে আই এইট? যে মোট কারেন্ট গুণন তার বিপরীত শাখা, এই বিপরীত শাখা কত? টু ডিভাইড বাই কি? শাখা দ্বার যোগফল, অর্থাৎ এইট যোগ টু। তাহলে কত হচ্ছে আমাদের? দুই দোকানে চার, চার ভাগ দশ, অর্থাৎ জিরো পয়েন্ট ফোর। কত হলো? জিরো পয়েন্ট ফোর এম্পিয়ার। তাহলে কী চাইছে? বি আউট। তো বি আউট মানে কি? আই গুণন আর। তাহলে আইটা কত? এখানকার আইটা জিরো পয়েন্ট ফোর আইসে, আরটা কত আসছে? এইট, চার আসটা বত্রিশ, অর্থাৎ থ্রি পয়েন্ট টু ভোল্টেজ আসছে। এটা আমাদের নির্ণীত অ্যান্সার। দেখো তো কারো কোনো সমস্যা আছে কি না। আচ্ছা কারো কোনো সমস্যা নাই, তাহলে মুছে দিলাম, ঠিক আছে? কারো কোনো সমস্যা না থাকলে মুছে দিলাম। বুঝি না, বুঝি না, একটু জোরে বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ইন্টারসেন বলতে বলছি এদের অভ্যন্তরীণ যদি চেঞ্জ করি তাহলে অসুবিধা নাই, অর্থাৎ তিনের জায়গায় মানে তিন তুলে যদি এখানে দেই আর এই ছয় তুলে যদি এখানে দেই, একই কথা। প্যারালালে যদি ইন্টারসেন্স করি সমস্যা নাই, আবার সিরিজেও যদি রেজিস্টার ইন্টারসেন্স করি সমস্যা হয় না, কিন্তু মিক্সে সেটা করা যায় না, ঠিক আছে? আচ্ছা প্যারালালে কারেন্ট সোর্স যদি ইন্টারসেন্স করি অসুবিধা নাই, সেম সিরিজে যদি ভোল্টেজ সোর্স ইন্টারসেন্স করি অসুবিধা নাই, কিন্তু দেখতে হবে ডিরেকশন যেদিকে ছিল আমাদের সেই দিকে দিতে হবে, যত ইন্টারসেন্স করি ডিরেকশন ঠিক রাখবো, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম, এই একটা ম্যাথে তো আধ ঘন্টা চলে গেল, মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা
এখন আমরা এক নম্বর ম্যাত্রা দেখব। কত নম্বর ম্যাত্রা? এক নম্বর ম্যাত্রা। যদিও ম্যাথটা সহজ আছে, তারপরেও করে দিচ্ছি আর কি। দেখি বারো ভোল্টেজ আমাদের কি চেয়েছে, যে আই নট এবং ভি নট, আই নট এবং ভি নট। সবাই নতুন বই কিনে নেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আই নট এবং ভি নট চাইছে। এখন আমরা দেখব একসাথে তো দুইটা বের করা সম্ভব না, একসাথে দুইটা বের করা সম্ভব না, কারণ সোর্স ট্রান্সফরমেশন একসাথে দুইটা বের করা সম্ভব না, ঠিক আছে? একসাথে দুইটা বের করা, কারণ এটা আছে কিসে প্যারালালে, এটা আছে কিসে সিরিজে, তাহলে একসাথে তো দুইটা হবে না, কারণ সোর্স ট্রান্সফরমেশনে কখনো মিক্স সার্কিট হবে না। কী সার্কিট হবে আমাদের? পিওর সিরিজ সার্কিট অথবা কি প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট অথবা কি সার্কিট বানাবো? প্যারালাল সার্কিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা হিসাব করব। মিক্স সার্কিট দিয়েও করা যায়, সমস্যা হয় না, কিন্তু যেহেতু সোর্স ট্রান্সফরমেশন তো মিক্স সার্কিট দিয়ে করলেও হবে, কিন্তু আমাদের একটা সোর্সে কনভার্টার, মিক্স সার্কিটে তো সোর্স কয়টা থাকে? একটা থাকে, একটা বেশি হয় না। তাহলে এখানে যদি টুটা না থাকতো অথবা কি থাকতো, বারোটা যদি না থাকতো, তাহলে মিক্স সার্কিট আমরা হিসাব কারেন্ট ডিভাইডার রুল হিসাব করে বের করতে পারতাম, কিন্তু সোর্স আছে কয়টা? দুইটা। তাহলে এখানে তো সাধারণ মিক্স সার্কিট হিসাব করলে আমরা হবে না, সেই জন্য আমরা কি করব, পিওর সিরিজ হলে, পিওর সিরিজ যদি বানাই তাহলে সিরিজে যতই একাধিক ভোল্টেজ সোর্স থাক কোনো অসুবিধা নাই, আর যদি প্যারালাল বানাই তখন একাধিক কারেন্ট সোর্স থাকলে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এখন অ্যাট ফার্স্ট আমরা হিসাব করব, মনে করো সাপোজ বি আউট হিসাব করব। অ্যাট ফার্স্ট কী হিসাব করব? বি আউট। আগেই বলছি যে শাখা, যে শাখার কারেন্ট নির্ণয় করতে বলবে বা যে শাখার ভোল্টেজ নির্ণয় করতে বলবে সেখানে আমরা হাত দিব না, ঠিক আছে? তাহলে আমরা এখন দুই শাখারই চাইছে, তাহলে একটা শাখা হিসাব করবো, একটা শাখা মনে করবো ওখানে কিছু চাই নাই। তাহলে সাপোজ এখানে কোনো কিছু চাই নাই, তাহলে আমাদের চাইছে কি ভি আউট। তাহলে এখন ভি আউটের দিক ফোকাস রাখবো, ভি নটের দিক কী রাখবো? ফোকাস রাখবো। তাহলে এটা এমনই থাক, এখানে এটা কিন্তু চেঞ্জ করবো না, কারণ এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা তো চাইছে, তাহলে এই কারেন্ট সোর্সকে তো কনভার্ট করা যাবে না। আর একটা কথা দেখি, এটা কিসে আছে? প্যারালালে। তাহলে প্যারালালে আসে তাহলে কারেন্ট সোর্সটা তো লাগবেই, কারণ প্যারালালে কারেন্ট সোর্সই থাকবে শুধু। আচ্ছা, এখন এটাকে যদি কনভার্ট করি ভোল্টেজ সোর্সে বা সরি কারেন্ট সোর্সে, তাহলে আই সমান কত হবে? বারো ভাগ কত? সিক্স। কত হলো? টু অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত হলো উপরের দিকে? টু অ্যাম্পিয়ার, সিক্স ওহো টু, ঠিক আছে? ওই ওটা রেজিস্ট্যান্স দেই নাই না, কত? থ্রি। আচ্ছা, কত হয়েছে এখানে? থ্রি হয়েছে। এটা প্লাস, এটা মাইনাস, চাইছে কি বি নট, ঠিক আছে? আচ্ছা, এখানে কি ছিল আমাদের? টু এম্পিয়ার। আচ্ছা, এখন দেখি যে এখানে কয়টা কারেন্ট সোর্স আছে? দুইটা। তাহলে দুইটা কিসে করবো? একটাতে কনভার্ট করবো। কীভাবে? এটাকে তুলে এই সাইড নিয়ে আসবো, এটাকে তুলে কোন সাইড নিয়ে আসবো? এই সাইডে। আচ্ছা, অথবা যদি আমরা না তুলতে চাও, বারবার তোলার দরকার নেই, একবার তুলে দেখাইছি, এখন দেখবো না তুলে কীভাবে হিসাব করা যায়। দেখেন এই নোটটা কি টোটালটা একটা নোট না, এই নোটটা কি টোটালি একটা নোট। তাহলে এই নোটে টু আসতেছে, এই নোটে আবার কি আসতেছে? ফোরও আসতেছে। এই নোটে টু আসতেছে, আবার কি আসতেছে? ফোরও আসতেছে। তাহলে দুইটা সোর্স মিলে যদি একটা সোর্সে কনভার্ট করি তখন কত হবে আমাদের? ফোর এম্পিয়ার হবে। কত এম্পিয়ার হবে? ফোর এম্পিয়ার। একটু আগে যেভাবে তুলে হিসাব করছি ওই সেমটাই আর কি, ঠিক আছে? ওই তুলে হিসাব করার মতনই বি আউট প্লাস মাইনাস কত? থ্রি ওহম। কত হইলে এটা? ফোর এম্পিয়ার। তাহলে এখানকার ভোল্টেজ বের করতে বলছে, সুতরাং এখানকার কী লাগবে আমাদের? কারেন্ট লাগবে। সুতরাং কী লাগবে আমাদের? কারেন্ট লাগবে। অথবা দেখেন, অথবা দেখেন এখানে এই সার্কিটটা আবার চেঞ্জ করে কিন্তু এখানকার ভোল্টেজ নির্ণয় করা যাবে। কীভাবে? চেঞ্জ করে। একে আবার কী কী করবো? ভোল্টেজ সোর্সে কনভার্ট করবো, কারণ এভাবে তো একবার দেখালামই, আরেকভাবে দেখায় যার একভাবে হয় কিনা, যেহেতু এখানে কী আছে কারেন্ট সোর্স আছে প্যারালাল, আমরা জানি যে প্যারালাল থাকলে প্যারালাল কী প্যারালাল সার্কিট বানাবো এবং কারেন্ট সোর্স লাগবে, এটাই তো আমি বলছিলাম, ঠিক আছে? কিন্তু এটা বাদেও করা যায়। কীভাবে দেখি, এটাকে যদি আমি এখন কনভার্ট করি ভোল্টেজ সোর্সে কত হবে? বি সমান সমান কত? আই আর। আই কত? ফোর। আর কত? সিক্স। কত হলো? চারশক চব্বিশ ভোল্ট। তাহলে এখন নতুন সার্কিটটা কেমন হবে? উপরের দিকে প্লাস, এটা কী হবে সিরিজে? কত হলো? সিক্স। তারপর এখানে কত হলো? প্লাস মাইনাস ভি আউট, এটা কত? থ্রি ওহম ওহম। এটা কত এখানে?
চব্বিশ ভোল্টেজ, কত ভোল্টেজ? চব্বিশ ভোল্টেজ। এখন আমরা অনায়াসে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ভোল্টেজ বের করতে হবে। চব্বিশ গুণন থ্রি ভাগ কত? সিক্স প্লাস থ্রি, তাহলে কত হবে আমাদের এখানে ভোল্টেজটা? এইট ভোল্টেজ হবে। কত ভোল্টেজ? এইট ভোল্টেজ হবে। কত ভোল্টেজ হবে আমাদের? এইট ভোল্টেজ, এটাই অ্যান্সার। আবার যদি এখানে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এখানকার কারেন্ট বের করতাম, কারেন্ট বের করে সাথে ভোল্টেজ রেজিস্টার গুণ করে দিতাম, তাও হইতো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেভাবে খুশি সেভাবে করতে পারে, কোনো অসুবিধা নাই। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি? কারো কোনো, সবাই একটু দেখি যদি কারো কোনো সমস্যা থাকে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে, কি করলাম, এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখন মনে করি এটা চাই না, এটা তো বের করছি অলরেডি। এখন মনে করি যে এইটা চাই না, আমাদের চাইছে কি? এইটা, কোনটা? এই আই নটটা চেয়েছে। তাহলে এখন এই আই নটটা চাইছে, তাহলে এই শাখাটা হাত দেবো না, কোন শাখায় আমরা কাজ করবো? এই শাখাতে কাজ করবো। তাহলে এই শাখাতে এখন আমরা এইটা বের করবো, এখন এইটা বের করবো, ঠিক আছে, যে এই আই নটটা বের করতে বলছে। কি নট বের করতে বলছে? আই নট। তাহলে এখন আই নট বের করবো কীভাবে দেখি, আই নটটা কীভাবে বের করবো? যে এটা এটা এইটাকে তো কোনো কিছু করবো না, তাহলে এটাকে কনভার্ট করবো। এটা কি কনভার্ট করবো? ভোল্টেজ সোর্সে। তাহলে বিএস সমান সমান কত? যে কারেন্ট গুণ রেজিস্টর, রেজিস্টর কত? থ্রি। তাহলে কত হচ্ছে? সিক্স ভোল্টেজ। তাহলে দিলাম এই যে সিক্স ভোল্টেজ কত? থ্রি সিক্স বারো। এখানে কী চাইছে? কারেন্ট চাইছে। তাহলে এখন কারেন্ট সমান সমান কি? এই সার্কিটটা কি সিরিজ সার্কিট? কারেন্ট সমান সমান কি? যেহেতু কি একই পোলারিটি আছে, তাহলে কী হবে? বিয়োগ। একই পোলারিটি হলে কী হয়? বিয়োগ। তাহলেই কত হচ্ছে আমাদের? যে বারো বিয়োগ সিক্স, অর্থাৎ মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর। তাহলে সিক্স ভাগ নাইন আমাদের অ্যান্সার আসবে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি? আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে আমরা কি বলছিলাম, এই শাখার কারেন্ট চাইছে, কোন শাখার? এই শাখার। তাহলে আমরা এই ছয়টাকে নাড়াচাড়া করবো না, ছয়টাকে নাড়াচাড়া করবো না। ছয় বাদে আর কি আছে? তিন আছে। ছয় বাদে আর কি আছে? তিন আছে। তাহলে ছয় বাদে বাকিগুলো নাড়াচাড়া করবো। তাহলে ছয়কে যদি নাড়াচাড়া না করি, তাহলে ভোল্টেজ সোর্সকে তো নাড়াচাড়া করা যাবে না, কারণ এই ভোল্টেজ সোর্সকে কনভার্ট করতে হলে কী লাগবে? তার সিরিজের রেজিস্টার লাগবে। তাহলে সিরিজের রেজিস্টারটাই তো বলছে নাড়াচাড়া করা যাবে না, তার মানে ভোল্টেজ সোর্সে নাড়াচাড়া করা যাবে না। তাহলে এখন কী নাড়াচাড়া করতে হবে? টু অ্যাম্পিয়ার। কেন? কারণ টু এর সাথে রেজিস্টার কিছু প্যারালালে আছে, কত? থ্রি অ্যাম্পিয়ার, থ্রি ওহম। তাহলে এর সাথে এটা প্যারালালে আছে, তার মানে এটাকে কনভার্ট করা যায়, ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যায়। সেই জন্য ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। কিসে কনভার্ট করলাম? ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম। এটার কারেন্ট যাই যাইছিল কোন দিকে? উপরের দিকে। সেই জন্য উপরে প্লাস দিছি ভোল্টেজ সোর্সে। তাহলে এখন আমরা কী করতে পারি? একটা পিওর সিরিজ সার্কিট হয়েছে, তাহলে এখানকার কি কারেন্ট সমান কী হবে? যে মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টার, এটা হলো কত? জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন। ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে করে দিলে অবশ্যই সমস্যা হবে, তাহলে ওই শাখা তো আর থাকবেই না। আপনি ওখানকার কারেন্ট কীভাবে বের করবেন? এটাকে যদি কনভার্ট করেন, এই শাখার কারেন্ট তো চাইছে, তাহলে এটা যদি কনভার্ট করেন সেটা তো হারা যাবে, ওখানে কই পাবেন আপনি? শাখাটা তখন চেঞ্জ হয়ে গেল না? অবস্থান তো চেঞ্জ হয়ে গেল, অবস্থান তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তাহলে মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। এখন একটা এক্সেপশনাল একটা ম্যাথ করাবো, আমাদের সোর্স ট্রান্সফরমেশন শেষ হয়ে গেল, এখন একটা এক্সেপশনাল একটা ম্যাথ করাবো।
বইতে দেখে লাভ নাই, বইতে নাই, ঠিক আছে, নতুন বইতেও নাই, পুরাতন বইতেও নাই। আচ্ছা তাহলে এখন আমাদের এখানে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে বি এ বি নির্ণয় করতে বলছে, কি এ বির প্রান্তের কি ভোল্টেজ, এ বির প্রান্তের কি ভোল্টেজ। আচ্ছা তাহলে এখন সোর্স ট্রান্সফরমেশন করি, একটা কি কারেন্ট সোর্স, তার সাথে একটি নির্দিষ্ট কিসে আছে প্যারালাল আছে, তাহলে এটা কি করা যাবে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যাবে। তাহলে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম কোন দিকে হবে, উপরের দিকে, তাহলে দিলাম উপরের দিকে, উপরের দিকে কত দিলাম, এটা থ্রি, কত দিলাম থ্রি, তাহলে তিন পাঁচে কত, পনেরো ভোল্টেজ, কত ভোল্টেজ হবে পনেরো ভোল্টেজ, এটা হচ্ছে কি এ। আচ্ছা এখন এই যে আমাদের বোঝার জিনিসটা এটাই, এই কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্টার সিরিজ আছে সেটা কোনো কাজে আসবে না, সেটা কোনো কাজে আসবে না, সেটা কোনো কি আসবে না, কাজে আসবে না। তাহলে এটার সাথে প্যারালালে কত আছে, ফোর আছে, শুধু এইটা হবে, প্যারালালে কত আছে ফোর আছে, তাহলে ভোল্টেজটা কত হবে আমাদের, চার দুকানি আট, কত হবে ভোল্টেজটা, চার দুকানি আট, আর শুধুমাত্র চারটা কাউন্ট হবে, এটা কত হলো চার দুকানি এইট ভোল্টেজ। তাহলে এখানে যদি আমরা কেভিএল দেই, এখানে যদি আমরা কি দেই কেভিএল দেই, তাহলে ভি এ বি সমান কত হবে, ভি এ বি সমান হবে হচ্ছে দুইটার বিয়োগফল, অর্থাৎ এটা যদি প্লাস হয় এটা মাইনাস হয়, তাহলে পরের যদি এই দিক দিয়ে করি প্রথম চিহ্ন সরি পরের চিহ্ন, পরের চিহ্ন এটা কি জিরো, এখানে পরের চিহ্ন কি প্লাস এইট, ইকাল টু কত জিরো, তাহলে আমাদের ভি এ বি সমান কত হবে যে সেভেন ভোল্টেজ, এটা আমাদেরকে নির্ণীত অ্যান্সার। না ওটা ওটা টোটালি বাদ হয়ে যাবে, ঠিক আছে, কারেন্ট সোর্সের সাথে যদি রেজিস্টার সিরিজে থাকে ওই রেজিস্টারটা, সেই রেজিস্টারটা বাদ হয়ে যাবে সোর্স কনভার্সেশনের বেলায়, ঠিক আছে। এটাই আর কি, এই তো আমাদের সোর্স ট্রান্সফরমেশন শেষ হয়ে গেল। আরে ভাই সিরিজ শাখা আপনি নিচে দেন উপরে দেন একই কথা। আচ্ছা এখন দেখবো নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে, এখন কি দেখবো নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস দেখবো এখন, নতুন অধ্যায় ধরবো নোডাল অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা নোডাল অ্যানালাইসিস মূলত কিছুই না, নোডাল অ্যানালাইসিসটা কি কেসিএল, নোডাল অ্যানালাইসিস মূলত কিছুই না, নোডাল অ্যানালাইসিসটা মূলত কি, মূলত কেসিএল আর কিছু না, কি কেসিএল। আমাদের চিহ্নিত করতে হবে কি দুইটা জিনিস, একটা হচ্ছে নোড চিহ্নিত করতে হবে, আর একটা হচ্ছে কারেন্ট ডিরেকশন চিহ্নিত করে নেব, নোড চিহ্নিত করে নেব, আর একটা কী চিহ্নিত করে নেব কারেন্ট ডিরেকশন, এটাই নোডাল অ্যানালাইসিস, একটা নোড চিহ্নিত করে নেব, আর একটা কী চিহ্নিত করে নেব কারেন্ট ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা তাহলে কিছুই না, জাস্ট কেসিএল বলে দিলাম, নোট চিহ্নিত করবো আর কারেন্ট ডিরেকশন, নোট কি যে একই, নোট কি যে যেই পয়েন্টে, যেই পয়েন্টে দুই একাধিক শাখা মিলিত হয়েছে, যে পয়েন্টে কি একাধিক শাখা মিলিত হয়েছে সেখানে কি বলে নোট বলে, সেটাকে কি বলে নোট বলে, যে এমন একটি পয়েন্ট যেখানে একাধিক শাখা মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এক্সাম্পল তো করে দিয়ে আসে, আমি এক্সারসাইজ করি তাহলে সব থেকে বেটার হবে, আগে প্রথমে সব থেকে সহজ একটা এক্সারসাইজ দেখাই। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা আমরা এক্সারসাইজের
एक नम्बर टाइम देखी एक्सरसाइज एक नम्बर टाइम देखी तार पड़े आस्ते आस्ते बाकी गुलाब देख बो एक्सरसाइज एक नम्बर टाइम এটা কত 2 ওহম এখানে কত 1 নোড নোড ওরা বলেই দিছে ঠিক আছে আমাদের আর এত কষ্ট করার দরকার নাই এটা কি নোড নাম্বার 2 ওরা নোড নাম্বার বলেই দিছে এত কষ্ট আমাদের করতে হবে না এটা কত 10 एंपিয়ার আমাদের বের করতে বলছে ফাইন্ড আউট v1 এন্ড v2 যে v1 এন্ড v2 v4 i6 v1 v2 B4 মানে 4 এর ভোল্টেজ এবং কি চাইছে I6 সমান হোয়াট I6 মানে কি এই 6 এর ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা কি নোড প্রথমে চি আমাদের কাজ কি নোড চিহ্নিত করা নোডটা নোড যেহেতু দেওয়া আছে এটা 1 এটা কি 2 নোড তাহলে এখন কি চিহ্নিত করতে হবে আমাদের কারেন্ট ডিরেকশন এবার বলি একটা কথা যে গ্রাউন্ড বা নিউট্রালের সাথে যে শাখাটা কানেক্ট থাকবে ग्राउंड বা নিউট্রালের সাথে যে শাখাটা কানেক্ট থাকবে সেই শাখার কারেন্ট ডিরেকশন ধরব নিচের দিকে কোন দিকে ধরব নিচের দিকে তাহলে এটা ধরলাম এইদিকে যেহেতু এটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে তাই নিচের দিকে ধরলাম এটাও যেহেতু গ্রাউন্ডের সাথে লাগা আছে কোন দিকে ধরলাম নিচের দিকে গ্রাউন্ড বা নিউট্রাল এখানে সাপোজ গ্রাউন্ড নাই তাহলে তো আমাদের নিউট্রাল তাহলে নিউট্রাল থাকলে তো কোন দিকে ধরব নিচের দিকে আচ্ছা এখন এটা কিন্তু গ্রাউন্ড বা নিউট্রালের সাথে কানেকশন নাই তার মানে এই শাখাটা আমরা এইদিকে ধরতে পারি এইদিকে ধরতে পারি যে কোনো একদিকে ধরতে পারি তাহলে আমি সাপোজ ধরলাম এইদিকে সাপোজ এইদিকে আপনারা এইদিকে ধরতে পারতেন কোনো অসুবিধা নাই জাস্ট খেয়াল রাখবো যে গ্রাউন্ড বা নিউট্রালের শাখাটা কোন দিকে ধরবো নিচের দিকে ধরবো কারেন্ট ডিরেকশন কোন দিকে ধরবো নিচের দিকে আর বাকি যা আছে সব আপনাদের মন মতো ঠিক আছে আচ্ছা এখন মনে করি যে v1 এটাকে মনে করি v1 নোড কারণ v1 না এই v1 বলতে কিন্তু 1 নোডের ভোল্টেজ 1 নোডের ভোল্টেজ তাহলে এখন মনে করি যে v1 নোডের B1 নোডের কি B1 নোডে KCL B1 নোডে KCL প্রয়োগ করে তাহলে আগত সমান নির্গত আসছে কি 5 নির্গত কি হচ্ছে সাপোজ এটা কি বলি I2 এটাকে কি বলবো I4 এটাকে কি বলবো I6 তাহলে আসছে কি 5 চলে যাচ্ছে কি I2 এবং I4 ঠিক আছে I2 এবং I4 তাহলে I2 মানে কি দেখেন তো এখানকার কারেন্ট মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর এখানকার কারেন্ট মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর আচ্ছা তাহলে এখানকার কারেন্ট মানে এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর ভোল্টেজ কত v1 রেজিস্টর কত 2 যোগ এখন i4 i4 মানে এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর এখানকার ভোল্টেজ কত দেখেন এই ভোল্টেজ কি আমরা যে কোনো একটা জানি যে কোনো একটা তারের ভোল্টেজ মানে কি এর আগে আমরা দেখছিলাম সাপোজ এটা যদি va হয় এটা যদি কি হয় vb এটা যদি r হয় কারেন্ট ডিরেকশন যদি আমরা এইদিকে ধরি তাহলে এর কারেন্ট নির্ণয় কি বলি যে i সমান সমান কি মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর এর মোট ভোল্টেজ কি যে দুই প্রান্তের বিভব পার্থক্য কোন একটা তারের ভোল্টেজ মানে দুই প্রান্তের বিভব পার্থক্য তার মানে তখন কি হবে va মাইনাস vb ভাগ কত হবে r কারণ va মাইনাস vb কারণ দিছি কারণ কারেন্টটা এইদিকে যাচ্ছে তাই va মাইনাস vb যদি কারেন্টটা এইদিকে আসতো তাহলে vb মাইনাস va হইতো ঠিক আছে আবারো বলতেছি কোন একটা তারের ভোল্টেজ মানে ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য কোন একটা তারের ভোল্টেজ মানে ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য ঠিক আছে আচ্ছা তাহলে সেম ভাবে এখন i4 মানে কি v1 মাইনাস কি হবে v2 v1 মাইনাস v2 ভাগ কত হবে 4 ইকুয়াল টু কত 5 তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে 4 হলে কেন কত হবে যে 2v1 প্লাস v1 মাইনাস v2 ইকুয়াল টু কত 5 ভাগ কত হবে 3v1 মাইনাস v2 ইকুয়াল টু কত 20 এই হচ্ছে এক নং ইকুয়েশনে এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি ঠিক আছে এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি দেখেন এখানে বলছে v2 সরি i2 কারেন্ট কি বলছে i2 i2 মানে কি এটা না তাহলে এখানকার কারেন্ট মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর এখানকার ভোল্টেজ কত এই যে 1 নোডের মানে কি v1 এখানকার ভোল্টেজ কত v1 একটু ওয়েট একটু ই হয়ে গেছে মনে হয় আজ এখানকার ভোল্টেজ মানে কি v1
এখানকার ভোল্টেজ মানে কি ভি ওয়ান তাহলে এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টার ভোল্টেজ কত ভি ওয়ান রেজিস্টার কত টু তাহলে ভি ওয়ান ভাগ কত টু এই আই টু মানে ভি ওয়ান ভাগ টু এবার বুঝতে পারছেন ভাই তাহলে এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা নাই না এক নং ইকুয়েশনে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে ই করবো আমরা দুই নং ইকুয়েশনে চলে যাব তাহলে দুই নং ইকুয়েশনে চলে আসলাম আচ্ছা এখন দেখি যে ভি টু নোডে কেসিএল ভি টু নোডে কেসিএল ভি টু নোডে কি আগত সমাংশ নির্গত আসতেছে কে আই ফোর আর চারকে আসতেছে টেন চলে যাচ্ছে কে আই সিক্স চলে যাচ্ছে কে ফাইভ চলে যাচ্ছে কে ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি যে আই ফোর মাইনাস আই সিক্স ইকাল টু ফাইভ মাইনাস কত টেন আচ্ছা তাহলে আই ফোর মানে কী লিখছি আগেই লিখছি আই ফোর মানে কত ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ কত ফোর মাইনাস আই সিক্স আই সিক্স মানে কত হবে যে ভি টু এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টার এখানকার ভোল্টেজ মানে তো ভি টু তাহলে ভি টু ভাগ কত হবে সিক্স সমান কত হবে এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে যদি আমরা লসাগু কষাগু করি চার ছক চব্বিশ সাপোজ চার ছক চব্বিশ একবারে করে দিই এত ঝামেলার দরকার নেই তাহলে আরেক গুণ করে দিই যে সিক্স ভি ওয়ান মাইনাস সিক্স ভি টু মাইনাস ফোর ভি টু ইকাল টু কত মাইনাস ফাইভ তাহলে আমাদের কত হবে যে সিক্স ভি ওয়ান মাইনাস টেন ভি টু পাঁচ চব্বিশ কত হয় পাঁচ বিশ একশো চার পাঁচ বিশ অর্থাৎ একশো বিশ তাহলে মাইনাস একশো বিশ এই হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন এই হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন আচ্ছা তাহলে এখন এক নং এবং দুই নং ইকুয়েশন সলভ করব এখন এক নং এবং দুই নং ইকুয়েশন সবাই সলভ করব সলভ করে বলবো যে এক নং এবং দুই নং ইকুয়েশনে কত আসছে বি ওয়ান তেরো পয়েন্ট না বি ওয়ান সম্ভবত বিশ আসবে তারপরে দেখি সবাই সবাই দেখি করি বলি করে আমার বলি সবাই ভি ওয়ান তেরো পয়েন্ট থ্রি থ্রি ভোল্টেজ ভি টু সমান কত বিশ ভোল্টেজ তাহলে এই একটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে ভি ওয়ান ভি টু হয়ে গেল এখন ভি ফোর এখন কি ভি ফোর তাহলে ভি ফোর আচ্ছা তার আগে দেখি আই সিক্স আই সিক্স মানে কি ভি টু বাই সিক্স আই সিক্স মানে কি ভি টু বাই সিক্স ভি টু কত ছিল বিশ বাই কত সিক্স তাহলে কত হবে আমাদের আই টু মানে ভি টু বাই সিক্স অর্থাৎ বিশ ভাগ কত হবে সিক্স কারণ কত হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কত হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি অ্যাম্পিয়ার থ্রি পয়েন্ট থ্রি থ্রি অ্যাম্পিয়ার এটা একটা অ্যান্সার আর কীভাবে করতে হচ্ছে ভি ফোর ভি ফোর মানে কি এখানকার ভোল্টেজ ভি ফোর মানে কি এখানকার ভোল্টেজ তাহলে ভি ফোর মানে কি ভি ওয়ান মাইনাস ভি টু ভি ফোর মানে কি ভি ওয়ান মাইনাস ভি টু ভি ফোর সমান কী হবে ভি ওয়ান মাইনাস ভি টু ভি ওয়ানটা কত আমাদের ছিল তেরো পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ভি টু মানে কত বিশ তাহলে অ্যান্সার কত আসবে আমাদের আচ্ছা তেরো পয়েন্ট থ্রি থ্রি মাইনাস বিশ কত আসছে মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এই সাইড ধরছি তাই মাইনাস আসছে ওরা ওই সাইড ধরছিল তাই প্লাস আসছে এখানে হতাশ হওয়ার কিছুই নাই ঠিক আছে অ্যান্সার এটাই ওরা কোনো ডিরেকশন দিয়ে দেয় নাই তাই আমরা ইচ্ছা মতো করছি হ্যাঁ এই ইকুয়েশন ক্যালকুলেটার সলভ করে নেবেন ইকুয়েশন দুইটা ক্যালকুলেটার সলভ করে নেবেন তাহলে মুছে দিলাম এটা
না 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 সমস্যা নাই, কারণ এখানে আপনি ডিরেকশনটা ওরা দিয়ে দিই নাই, আমরা তো ডিরেকশন ইচ্ছা মতো ধরছি না, এই জন্য সমস্যা নাই। যদি দিয়ে দিত তাহলে সমস্যা হইতো, ওরা যদি দিয়ে দিত তাহলে সমস্যা হইতো, ওরা যেহেতু দিয়ে দেয় নাই তাই সমস্যা নাই। আচ্ছা তাহলে মুছে দিলাম। এই তো নুডাল, নুডাল এমনই সব, ঠিক আছে, তেমন একটা কঠিন কোন ইয়ে না। আচ্ছা একটু ওয়েট, একটু ওয়েট, আমি একটু দেখতেছি, একটু ওয়েট আপনারা। এক থেকে দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা হচ্ছে, এটা হচ্ছে দশ, লাস্টের দুইটা নয়। একটু ওয়েট, আমি একটা জিনিস দেখতেছি, এর আগে কোনগুলো করা আছে এখন কোনটা করে দেবো। এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ান পাঁচ, নোডাল অ্যানালাইসিস, এক্সাম্পল ওয়ান নোডাল, আচ্ছা এক্সাম্পল পাঁচ, আচ্ছা ওয়ান আর পাঁচ যেহেতু করা আছে আমরা এইদিকে যাই, সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন আমরা করবো এক্সাম্পল তিন নম্বরটা, ঠিক আছে, এক্সাম্পল তিন নম্বরটা করবো। দুই নম্বরটা সুপার নোট, তো ওটা পরে দেখবো, এক্সাম্পল তিন নম্বরটা। আচ্ছা তাহলে এখানে কত, এখানে টু, সরি আঠাশ, এখানে কত টু, বইতে ভুল আছে, এটা কারেকশন করে নিই, বইতে এখানে কত আছে চার, নতুন বইতে এখানে চার আছে, পুরাতন বইতে সঠিক আছে, নতুন বইতে ভুল আছে। নতুন বইতে কারেন্ট ডিরেকশন ওই উপরের দিকে আছে কিন্তু কারেন্ট ডিরেকশন হবে নিচের দিকে, নতুন বইতে এখানে আছে চার কিন্তু হবে এটা কত ওয়ান, কিন্তু পুরাতন বইতে ঠিক আছে, পুরাতন বইতে কোনো ভুল নাই। তাহলে এখানে এটা কত আই সিক্স, এখানে এটা কত আই ফাইভ, এটা কত আই ওয়ান, এটা কত দিছে আই টু, এখানে এটা কত দিছে আই থ্রি, আচ্ছা তারপরে এখানে এটা কত দিছে এইদিকে আই ফোর, আই ফোর দিছে। এই হচ্ছে আমাদের নোডরা বলেই দিছে যে এটা টু নোড, এটা কি নোড থ্রি নোড, এটা কত নোড ওয়ান, অর্থাৎ নোড ওয়ান নোড টু নোড থ্রি ওরা বলে দিছে। আবার কারেন্ট ডিরেকশনে কী আছে দেওয়া আছে, তাহলে আমাদের কোনো ঝামেলা নাই, কারেন্ট ডিরেকশনে দেওয়া আছে, নোডও দেওয়া আছে, আমাদের কোনো ঝামেলা নাই, জাস্ট কেসিএল দেবো, কী দেবো জাস্ট কেসিএল আর কিছুই না। তাহলে ভি ওয়ান নোডে কেসিএল, ভি ওয়ান নোডে কি কেসিএল, তাহলে ভি ওয়ান নোডে কেসিএল মানে আগত সমান নির্গত, আসতেছে কে আঠাশ, চলে যাচ্ছে কে আই ওয়ান আই টু আই থ্রি, ওখানে রেজিস্টার দেওয়া হয় না, কত এটা দশ, কত এটা দশ। আচ্ছা তাহলে আই ওয়ান মানে কত, আই ওয়ান মানে ভি ওয়ান বাই কত টু, আই ওয়ান মানে কত ভি ওয়ান বাই কত টু যোগ আই টু মানে কত, আই টু মানে কি ভি ওয়ান মাইনাস ভি টু, কেন কারণ কারেন্ট এই দিকে যাচ্ছে, তাই ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস কি হবে ভি টু, ভাগ কত হবে টু যোগ আই টু, আচ্ছা আই টু সরি আই টু তো নির্ণয় করলাম, যোগ আই থ্রি, আই থ্রি মানে কত
যে ভি ওয়ান মাইনাস ভি থ্রি, কারণ এটা কার সাথে, কার সাথে ভি ওয়ান এবং ভি থ্রির সাথে কানেকশন। আর কারেন্ট, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে ভি ওয়ান মাইনাস কী হবে, ভি থ্রি হবে। ভি ওয়ান মাইনাস কী হবে, ভি থ্রি, ভাগ কত হবে রেজিস্টার কত, দশ, রেজিস্টার কত, দশ, ইকাল টু কত, আঠাশ, ইকাল টু কত, এখানে আঠাশ আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে লসাগু কষাগু যদি করি যে বা কত এটা দশ, তাহলে ফাইভ ভি ওয়ান যোগ ফাইভ ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু প্লাস ভি ওয়ান মাইনাস ভি থ্রি সমান সমান কত, আঠাশ। তাহলে এখানে আমাদের কত আসবে, পাঁচ পাশে দশ আর একই কত, এগারো, এগারো ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু মাইনাস ভি থ্রি ইকাল টু কত, দুইশো আশি। এই হচ্ছে এক নং ইকুয়েশন। এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে? এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে কি না? আচ্ছা নাই, তাহলে আমরা দুই নং ইকুয়েশন দেখি যে নোট ভি টুতে আমরা কি, ভি টু নোটে কি কেসিএল, ভি টু নোটে যদি কেসিএল দেয়, আগত সমান নির্গত, আসছে কে, আই টু, আচ্ছা চলে যাচ্ছে কে, আই ফাইভ যোগ কত, আই ফোর, চলে যাচ্ছে কি, আই ফাইভ যোগ কত, আই ফোর। তাহলে আই টু মানে কি, আমরা আগেই দেখছি যে ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ কত, ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ টু। তারপরে আচ্ছা আচ্ছা এটা এদিকে না ধরি, আমরা আগে এখানে একটু ক্যালকুলেশন করে নেই ভালো করে, যে তাহলে কি হবে যে আই টু মাইনাস আই ফাইভ মাইনাস কত, আই ফোর ইকাল টু কত, জিরো, ইকাল টু কত দিলাম, জিরো। আচ্ছা তাহলে আই টু মানে কত ছিল এখানে, যে ভি ওয়ান মাইনাস কত, ভি টু ভাগ কত, টু ছিল, যোগ কি আই ফাইভ, সরি যোগ না মাইনাস, মানে বিয়োগ, বিয়োগ আই ফাইভ, আই ফাইভ মানে কি এটা, যে ভি টু ভাগ কত, ফাইভ, তারপর কি মাইনাস ফোর, মাইনাস ফোর, আই ফোর, আই ফোর মানে কি, যে ভি টু মাইনাস ভি থ্রি ভাগ কত, ওয়ান, মাইনাস ভি থ্রি ভাগ কত, ওয়ান, সমান সমান কত, জিরো। তাহলে এখানে আমাদের লসাগু কষাগু করলে কত হবে, যে এখানে লসাগু কষাগু কত দেবো, পাঁচ দোকানে দশ দেবো, তাহলে এখানে কত হবে আমাদের, যে ফাইভ বি ওয়ান মাইনাস ফাইভ বি টু মাইনাস কত হবে, টু বি টু, এদিকে জায়গা না, এদিকে না, আচ্ছা ওয়েট একটু, আচ্ছা টেন, ফাইভ বি ওয়ান মাইনাস ফাইভ বি টু মাইনাস টু বি টু মাইনাস পাঁচ দোকানে দশ, দশ বি টু প্লাস টেন ভি থ্রি। তাহলে আমাদের এখানে কত আসতেছে, বি ওয়ান কয়টা, একটা, ফাইভ ভি ওয়ান, বি টু কয়টা, পাঁচ দুয়ে সাত আর দশে কত, সতেরো, মাইনাস সতেরো বি টু, আর ভি থ্রি কয়টা, দশটা, টেন ভি থ্রি ইকাল টু কত, জিরো। এই হচ্ছে কত নং ইকুয়েশন, দুই নং ইকুয়েশন। দুই নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, দুই নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি, আচ্ছা দুই নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা তাহলে এখন আমরা মুছে দেই, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু জায়গা নাই তো তাই মুছে দিলাম। আচ্ছা ভি ওয়ানটা আমরা এই সাইড লিখে দেব, এই সাইড লিখে দেবো ভি ওয়ানটা। আচ্ছা এইখানে মুছে দেই। আচ্ছা এখন দেখি, পরে মুছবো এটা, আগে দেখি ভি থ্রি নোটে কেসিএল কি, ভি থ্রিতে কি কেসিএল, ভি থ্রি কেসিএল, আগত সমান্তরাল নির্গত, আসছে কে, আই থ্রি, আবার আসছে কে, আই ফোর, আচ্ছা চলে যাচ্ছে কে, আই সিক্স প্লাস টু, চলে যাচ্ছে কে, আই সিক্স প্লাস টু।
একটা দুইটা আসতেছে আর দুইটা চলে যাচ্ছে, দুইটা আসতেছে আর দুইটা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের যে i3 প্লাস i4 মাইনাস i6 ইকুয়াল টু কত 2। আচ্ছা i3 মানে কত এখানে v1 মাইনাস v3 ভাগ কত 10 প্লাস i4, i4 মানে কি যে v2, i4 মানে কি v2 মাইনাস v3, v2 মাইনাস v3 ভাগ কত 1 মাইনাস i6, i6 মানে কি v3 ভাগ কত 4 ইকুয়াল টু কত 2। আচ্ছা তাহলে আমাদের লসাগু লসাগু করলে কত হবে, যেখানে যদি লসাগু লসাগু তাহলে 20 দেবো, কত দেবো 20। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 2v1 মাইনাস 2v3 প্লাস 20v2 মাইনাস 20v3। আচ্ছা তারপর একটু এদিকে লিখি, এদিক ইয়ে আছে মাইনাস কত 5v3, ঠিক আছে মাইনাস কত 5v3 ইকাল টু কত 2। আবারও দেখি 2v1 মাইনাস 2v3 প্লাস 20 মানে 20v3 v2 মাইনাস, ঠিক আছে তারপরে কত হবে মাইনাস 5 চার পাঁচা 20 5v3 ইকাল টু কত 2, ইকাল টু কত আসছে আমাদের এখানে 2 আসছে। তাহলে বা v1 কয়টা একটাই, v1 কয়টা একটা যে 2v1, v2 কয়টা v2 একটা যে প্লাস 20v2, v3 কয়টা আছে 2 22 27 মাইনাস 27 v3 ইকাল টু কত 40। এই হচ্ছে কত নং, 3 নং ইকুয়েশন। তাহলে এখন সবাই ইকুয়েশন সলভ করি, 1 নং 2 নং 3 নং ইকুয়েশন সবাই সলভ করি। 11 মাইনাস 5 মাইনাস 1 280, 5 মাইনাস 17 11 11 11 মাইনাস 5 মাইনাস 1 280, 5 মাইনাস 17 10 0 2 20 মাইনাস 27 40 36 b1 36 20 16 36 20 16 আসছে, ঠিক আছে। আচ্ছা কোথায় লিখি, লেখার জায়গা নাই তাহলে মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে লিখি যে b1 কত 36 ভোল্টেজ, b2 কত 20 ভোল্টেজ, b3 কত 16 ভোল্টেজ, b3 কত 16 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের অ্যানসার বের হলো, এই হচ্ছে কি আমাদের b1 v2 v3 বের হলো, ঠিক আছে b1 v2 v3 বের হলো। এই হচ্ছে কি নোড ভোল্টেজ, এই হচ্ছে কি নোড ভোল্টেজ। আমাদের চাইছে কি শাখা কারেন্ট, শাখা কারেন্টটা নির্ণয় করব। আগে দেখেন নোড ভোল্টেজে কারো কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ ভাই বলেন। না পরীক্ষার হলে শর্টকাট তো আছে, ঠিক আছে সেটা দেখাবো, সমস্যা নেই পরে দেখাবো না। আর এত বড় দেও না, ঠিক আছে দুইটা ইকুয়েশন দিবে, দিলে দুইটা ইকুয়েশন দেবো, দিলে দুইটা ইকুয়েশন দিবে, আর শর্টকাট দেখাই দিচ্ছি শেষের দিক শর্টকাট। আচ্ছা এই হলো ভি ওয়ান ভি টু ভি থ্রি, ঠিক আছে। এই যে ইকুয়েশন আমরা কয় লাইন করছি দেখেন, এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন করছি, ঠিক আছে। পাঁচ লাইন না এখানে দুই লাইনে হয়ে যাবে, সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে। ওটা একবারে করাইতে গেলে অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, তো সেই জন্য এটা একটু পরে করাবো। আচ্ছা তাহলে আর ভি ওয়ান ভি টু ভি থ্রি বের হলো, ঠিক আছে মুছে দিলাম। তাহলে এখন আমরা আই ওয়ান আই টু আই থ্রি দেখাবো, আই ওয়ান আই টু আই থ্রি। আচ্ছা এখন আই ওয়ান, আই ওয়ান মানে কি, আই ওয়ান মানে কি ভি ওয়ান বাই টু, ভি ওয়ানটা কত ছিল আমাদের
36 ভাগ কত 2 2 মানে কত 18 एंपিয়ার i1 টা বের হয়ে গেল একটা आंसर চাইছে কি i2 i2 মানে কি i2 মানে কি ছিল v1 v2 2 v1 কত 36 माइनस वी टू माने कतो 20 भाग कतो 2 ताली 16 भाग 2 माने की 8 16 भाग 2 माने की 8 8 एम्पियर এটা আমাদের কি आंसर তারপরে কি i3 i3 মানে কি i3 মানে v1 माइनस v3 বাই কত 10 v1 কত ছিল 36 v3 কত ছিল 16 বাই কত 10 তাহলে কত হচ্ছে 20 ভাগ 10 কত হচ্ছে 2 एम्पियर এটা আমাদের কি आंसर তারপরে চাইছে কি i4 i4 সমান সমান কত যে v2 v2 কত 20 v2 - v3 v3 কত 16 ভাগ কত 1 তাহলে এখানে কত হচ্ছে আমাদের 4 एंपিয়ার কত হচ্ছে আমাদের 4 एंपিয়ার आंसर তারপর চাইছে কি আমাদের i5 i5 মানে কি v2 / 5 v2 কত 20 ভাগ কত 5 কত হচ্ছে 4 एंपিয়ার এটা হচ্ছে আমাদের কি आंसर তারপর কি চাইছে i6 i6 মানে কি v3 / 4 v3 কত 16 / কত 4 কত হচ্ছে 4 एंपিয়ার এটা আমাদের কি आंसर এই হলো আমাদের आंसर ঠিক আছে সহজ ম্যাথ এগুলো দেখেন কার কোনো সমস্যা তাহলে এটা মুছে দিলাম अच्छा এখন এখন আমরা করব হচ্ছে দুই এর পরে এক করেছি তিন করালাম আচ্ছা এক তিন তারপরে কোনটা করা যায় এগুলো তো সব ইজি এখানে কঠিন তেমন কোনো কিছু পাচ্ছি না আচ্ছা 7 নম্বরটা দেখাই কত নম্বর 7 নম্বরটা দেখাই ঠিক আছে এক एग्जांपल তো করে দেওয়া আছে তাই एग्जांपल আমি ধরতেছি না আমি এক্সারসাইজ ধরতেছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় 7 নম্বরটা দেখেন সবাই एग्जांपल 2 2 এর অনুরূপ 7 তাই 7 করাচ্ছি দুইটা করালাম না দুইটা করে দেওয়া আছে তারপরে যদি আপনাদের সমস্যা হয় আগামী ক্লাসে অবশ্যই নোডাল অ্যানালাইসিসে বলবেন এটা কি দিয়ে দিছে ওরা v2 রেজিস্টর কত 4 ভাগ 3 রেজিস্টর কত 4 ভাগ 3 ওহম এটা কত ভোল্টেজ 20 ভোল্টেজ এটা কত 3 ওহম এখানে কত v1 এটা কত 2 ওহম এটা কত 5 ওহম এটা কত 10 ভোল্টেজ ঠিক আছে সময় শেষ হ্যাঁ এবার কথা বলতেছি আচ্ছা আমাদের এখানে চেয়েছে ঠিক আছে কি চেয়েছে v1 v2 v1 এবং v2 চেয়েছে ঠিক আছে তাহলে কারেন্ট ডিরেকশন এখানে দেওয়া নাই কারেন্ট ডিরেকশন যেহেতু দেওয়া নাই তাহলে আমরা দিয়ে নিব কোন দিকে দিয়ে নিব এই যে এটা এই দিকে কেন এটা আছে কিসের সাথে গ্রাউন্ডের সাথে বা নিউট্রালের সাথে গ্রাউন্ড বা নিউট্রালের সাথে থাকলে কি দেব নিচের দিকে দেব তাহলে এটা কোন দিকে নিচের দিকে দেব এটা কোন দিকে নিচের দিকে তাহলে এই শাখাটা কোন দিকে আছে নিচের দিকে শাখাটা কোন দিকে আছে নিচের দিকে ঠিক আছে এখন একটু কথা বলি এটা তো একটাই পথ ঠিক আছে যেহেতু এখানে v2 বলে নিছে যেহেতু এখানে কি বলে নিছে v2 বলে নিছে তাহলে এটাকে আলাদা একটা নোট দ্বারা আমরা কি আইডেন্টিফাই করব আলাদা একটা নোট দ্বারা কি করব আইডেন্টি করব একটা নোট দিয়েও করা যায় তো যদি এখানে v2 নোট বলে দিছি তাহলে আলাদা নোট দ্বারা ধরে নেব তাহলে সাপোজ এটা এইদিকে এটা কোন দিকে এইদিকে হবে এখন এটা এইদিকে দিলে হবে এইদিকে দিলে হবে আমরা সাপোজ এটা এইদিকেই দেই এটা কোন দিকে দিই এইদিকেই তাহলে এটার নাম কি দেব i5 এটার নাম কি দেব i2 এটার নাম কি দেব আচ্ছা এটার নাম দেব হচ্ছে আচ্ছা i5 এটার নাম দেব হচ্ছে i3 তাহলে এটার নাম দেব সাপোজ i1 সাপোজ কি দেব i1 i 1 2 3 5 হয়ে গেল না 5 কারণ 5 ওহম এর জন্য 5 দিছি ঠিক আছে তাহলে এখন দেখি v1
নোডে কি KCL B1 নোডে যদি KCL দেই আগত সমান নির্গত কেউ আসছে না কেউ আসছে না তাহলে যাচ্ছে কে কে I5 I2 I3 I5 মানে কি B1 এইটা জিনিস দেখি আবার এখানে কি দিছি B1 টা I5 টা কারেন্ট কোন দিকে যাচ্ছে কিন্তু এই দিকে যাচ্ছে কোন দিকে এই দিকে যাচ্ছে ঠিক আছে কারেন্টটা কোন দিকে যাচ্ছে এই দিকে আর এই B1 বলতে কি এই যে এখানকার ভোল্টেজ কোথাকার ভোল্টেজ এখানকার এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে আচ্ছা এখন এই দিকে যেহেতু যাচ্ছে দেখেন এই সোর্সের জন্য দর্শি কোন দিকে এই দিকে এই নোড ভোল্টেজের জন্য কোন দিকে আসছে কারেন্ট এই দিকে কিন্তু এই ভোল্টেজ দ্বারা দেখছিস কোন দিকে আসছে যাচ্ছে আবার উপরের দিকে কারেন্ট কোন দিকে যাচ্ছে উপরের দিকে তাহলে এর কারেন্ট ডিরেকশন এবং এই সোর্সের কারেন্ট ডিরেকশন কি বিপরীত তাহলে এটা থেকে এটা কি হবে বিয়োগ হবে তাহলে কত হচ্ছে বি ওয়ান মাইনাস কত টেন ভাগ কত ফাইভ প্লাস আই টু আই টু মানে কি বি ওয়ান ভাগ কত টু প্লাস আই থ্রি মানে কত বি ওয়ান দেখেন এই নোড থেকে কারেন্ট এদিকে যাচ্ছে এই সোর্সের জন্য কারেন্ট এদিকে যাচ্ছে তাহলে বি ওয়ান প্লাস বিশ হবে বি ওয়ান প্লাস বিশ তার কি মাইনাস বি টু মাইনাস বি টু কারণ কি বি টুর পজিটিভ এখানে বি টুর কত আছে পজিটিভ পরের চিহ্ন নিয়েছি তাই মাইনাস ভাগ কত হবে এখানে রেজিস্টার কত থ্রি রেজিস্টার কত থ্রি সমান সমান কত জিরো তাহলে আমাদের এখানে ইয়ে কত হবে যে তিন দোকানে ছয় পাঁচ ছক তিরিশ দেই তিন দোকানে ছয় পাঁচ ছক তিরিশ দিই তাহলে অটোমেটিক হয়ে যাবে তাহলে পাঁচ ছক তিরিশ সিক্স বি ওয়ান মাইনাস ষাট প্লাস পনেরো দোকানে তিরিশ পনেরো বি ওয়ান তিন দশে তিরিশ প্লাস টেন বি ওয়ান প্লাস দুইশো মাইনাস টেন বি টু ইকাল টু জিরো তাহলে এখানে কত হচ্ছে আমাদের জিরো তো জিরোই বি ওয়ান কয়টা আছে পনেরো ছয় পনেরো একুশ একুশ আর দশে একত্রিশ একত্রিশ ভি ওয়ান তারপর কি ভি টু কয়টা আছে মাত্র একটা ভি টু কয়টা আছে মাত্র একটা মাইনাস টেন ভি টু আচ্ছা তারপরে নিউমেরিক্যাল মান কয়টা আছে যে দশ ষাট একশো চল্লিশ ওই সাইড চলে গেলে কত হবে একশো চল্লিশই তো তাই না হ্যাঁ একশো চল্লিশ ওই সাইড গেলে কত হবে মাইনাস একশো চল্লিশ এটা হচ্ছে এক নং ইকুয়েশন এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে এক নং ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে কিনা আপনি এই ভোল্টেজের কথা বলছেন না এই ভোল্টেজ এইটা এটা ও দেখেন এখানে আমি আগেই বলছি যে কারেন্ট কোন দিকে হবে নিচের দিকে সেজন্য এটা প্লাস এটা কি হয়েছে মাইনাস কারেন্ট কোন দিকে দিচ্ছি নিচের দিকে তাই এটা প্লাস এটা মাইনাস এই জন্য বি টু কি দিছি মাইনাস এমনিতে দেখেন এখানে রিলেশনটা এখানে রিলেশনটা দেখতে হলে এমনিতে দেখেন রিলেশনটা কি এটা কেভিএল দেই জাস্টটা কি দেবো কেভিএল এই বি ওয়ান মানে কি বি ওয়ান মানে কি পজিটিভ তাহলে পরে এদিকে ঘুরতেছে এদিকে ঘুরে কি পরের চিহ্ন নিচ্ছে এদিকে ঘোরাকালে পরের চিহ্ন নিচ্ছে কি প্লাস বি ওয়ান তাহলে এখানেও পরের চিহ্ন কী হবে প্লাস টেন প্লাস টোয়েন্টি তারপরে এই মুট করেন তারপরে এখানেও দুই রুলস দুই রুলস দুইটা একই রুলস দুইটা একই ঠিক আছে একই আচ্ছা তারপর আমি এটা ধরছি এটা শেষ করে নেই তাহলে এখানে পরের চিহ্ন কি প্লাস এখানে পরের চিহ্ন কি প্লাস রেজিস্টার বাদ আমরা শুধু ভোল্টেজের মধ্যে রিলেশন যে প্লাস মানে রিলেশনটা দেখতেছি এখানে পরের চিহ্ন কি মাইনাস কি ভি টু তাহলে দেখতেছি যে ভি ওয়ান প্লাস বিশ মাইনাস বিশ আমরা যে দিকে যাই না কেন আমরা যেই যে তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটাই বলি না কেন বা কেবিএল বলি না কেন বা কারেন্ট ডিরেকশন দেখে দেখি না কেন সব রেজাল্ট কী হবে একই হবে রেজাল্ট কী হবে একই হবে তাহলে এটা মুছে দিলাম আচ্ছা এখন আমরা ভি টু নোডে কী দেবো কেসিএল ভি টু নোডে কেসিএল ভি টু নোডে কেসিএল ভি টু নোডে কেসিএল আসতেছে কে আই থ্রি চলে যাচ্ছে কে আই ওয়ান অর্থাৎ আই ওয়ান মাইনাস আই থ্রি ইকাল টু কি জিরো তাহলে আই ওয়ান মানে কি ভি টু বাই কত ফোর ভাগ থ্রি মানে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মেবি ফোর ভাগ থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি
কত 1.33 আচ্ছা তারপরে কি মাইনাস i3 i3 মানে কি v1 i3 মানে কি আচ্ছা 1.33 দিলে হিসাবে ভুল হয়ে যাবে তো আমরা এখানে 4/3 দেই 4 ভাগ কত 3 দেই আচ্ছা v1 মাইনাস কত প্লাস কত 20 মাইনাস v2 বাই কত হবে 3 ইকুয়াল টু কত শূন্য তাহলে এই 3 যদি উপরে যায় কত হবে এই 3 নিচে আসে না 4/3 এখন কোথায় চলে যাচ্ছে উপরে তাহলে কত আছে 3v2 3v2 তাহলে এটা কত 4 তাহলে বা 3 4 কত 12 ধরি 12 তাহলে 3 3 কে কত 9v2 মাইনাস 4v1 মাইনাস 4 বিষয় কত 80 প্লাস 4v2 ইকুয়াল টু কত 0 বা v1 কয়টা আছে একটা মাইনাস 4v1 মাইনাস 4v1 v2 কয়টা আছে দুইটা তাহলে এইটা আচ্ছা কি আছে ইকুয়াল টু আচ্ছা 80 এটা হচ্ছে 2 নং ইকুয়েশন এটা হলো কত 2 নং ইকুয়েশন এখন 1 নং এবং 2 নং আমরা সলভ করব তাহলে আমাদের নোট ভোল্টেজ চলে আসবে 1 নং এবং 2 নং আমরা সলভ করব তাহলে আমাদের কি নোট ভোল্টেজ চলে আসবে তাহলে কত হচ্ছে 31 মাইনাস 10 মাইনাস 140 মাইনাস 4 13 80 মাইনাস 2.8 হ্যাঁ তাহলে v1 সমান কত হলো আমাদের মাইনাস 2.8 ভোল্ট v2 সমান কত হলো 5.28 ভোল্টেজ এটা হচ্ছে আমাদের অ্যানসার V1 এবং V2 এটাই আমাদের কি অ্যানসার এটাই চেয়েছিল কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি মুছে দিলাম তাহলে এটা তাহলে মুছে দিলাম আচ্ছা এখন আমরা আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে নোডাল 10 নোডাল 10 নম্বরটা কি বাসি এটা কত 2 এম্পিয়ার এখানে কত 1 ওহম এখানে কত 2 ওহম এটা এইদিকে দিয়ে দিছে কত i এটা কত 2 ওহম এটা কত 1 ওহম এটা কত 1 এম্পিয়ার ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখে নেই এখানে আমাদের একটু কাজ আগায় দিছে এখানে কারেন্ট ডিরেকশন কত দিয়ে দিছে 1 দিয়ে দিছে কত দিয়ে দিছে 1 দিছে তাহলে এটা যেটা দেওয়া আছে আমরা কারেন্ট ডিরেকশন ওইটাই রাখবো কারেন্ট ডিরেকশন কি রাখবো ওটাই রাখবো কিন্তু সাপোজ যদি এখানটো ডিরেকশন দিয়ে দিত কোন দিকে এই দিকে যে সাপোজ এটা i1 এই দিকে যদি বলে দিত যে i1 টা এই দিকে এই ডিরেকশন যদি দিত বলে দিত কি i1 টা এই দিকে কিন্তু আমি বারবার আপনাদের বলছি যে নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে যে শাখাটা থাকবে সেই শাখাটা নিউট্রালের সাথে যে শাখাটা থাকবে সেই শাখাটা কোন দিকে হবে নিচের দিকে নিউট্রালের সাথে যে শাখাটা হবে সেই শাখাটা কোন দিকে হবে কারেন্ট ডিরেকশন নিচের দিকে ওরা যেহেতু দিয়ে দিচ্ছে উপরের দিকে ওরা উপরের দিকে দিক সমস্যা নাই কিন্তু ওরা ম্যাথ সমাধানের সময় কোন দিকে ধরবো নিচের দিকে কোন দিকে ধরবো নিচের দিকে তাহলে নিচের দিকে ধরে আমাদের যে অ্যান্সার আসবে সেটার আমরা কি উল্টাই দিলেই আমরা উপরের দিকে কারেন্ট পেয়ে যাব আবারও বলতেছি যদি গ্রাউন্ড নিউট্রালের সাথে যে শাখা থাকে সেই শাখার কারেন্ট ডিরেকশন যদি উপরের দিকে দিয়ে দেয় ওরা দিয়ে দিলে দিয়ে দেবে সমস্যা নেই কিন্তু আমরা ম্যাথ করার সময় কোন দিকে ধরবো নিচের দিকে ধরবো
অর্থাৎ কর্ষণ কোন দিকে ধরব নিচের দিকে অর্থাৎ যদি এইদিকে দিয়ে যায় তাহলে আমরা এটা কেটে দিব কেটে দিয়ে নিজের মন মতো কোন দিকে ধরব এটা কেটে দিব কেটে দিয়ে নিজের মন মতো নিচের দিকে ধরব নিজের মন মতো কোন দিকে ধরব নিচের দিকে ধরব আই টু কোন দিকে ধরলাম নিচের দিকে আই টু কোন দিকে ধরলাম আমরা নিচের দিকে ধরলাম ঠিক আছে আই টু নিচের দিকে ধরলাম এখন যে অ্যানসার বের হবে শেষমেশ সেটা কোন দিকে বের হবে নিচের দিকে কোন দিকে বের হবে নিচের দিকে চাইছিল কোন দিকে উপরের দিকে তাই ওই অ্যানসারটা কী করবো উল্টাই দেবো অ্যানসারটা কী করবো উল্টাই দেবো কিন্তু মনে রাখতে হবে ওরা যাই দিক না কেন আমরা ম্যাথ সমাধানের সময় এই নিউটনের সাথে শাখাটা কান ডিরেকশন কোন দিকে ধরবো নিচের দিকে এটা কিন্তু ফিক্সড কথা ঠিক আছে আচ্ছা এটাও কি নিচের দিকে কত এটা আই থ্রি ধরি সরি আই ওয়ান ধরি এটা আচ্ছা তাহলে এখন নোট ওরা দিয়ে দিই না তাহলে আমরা নোট দিয়ে নিই সাপোজ আমরা নোট দিয়ে নিই যেটা নোট কি ওয়ান নোট কি ভি ওয়ান এই নোটটা কি ভি টু তাহলে এখন কি হবে যে ভি ওয়ান নোটে কি কেসিএল ভি ওয়ান নোটে কেসিএল আগত সংশোধন নির্গত আসতেছে কত ওয়ান এই রেজিস্ট্রেশন তো বেলো নাই কারণ আমরা কি হিসাব করতেছি কেসিএল কেসিএল মানে কি কারেন্ট তাহলে এই এই শাখাতে তো কারেন্ট কত আসতেছে ওয়ান আসতেছে তাহলে এখানে কত রেজিস্টার থাক বা না থাক ওটা দেখার আমাদের কি টাইম নাই ঠিক আছে আচ্ছা তাহলে আসতেছে কত ওয়ান চলে যাচ্ছে কত আই প্লাস আই টু তাহলে আই মানে কত এখানে আই বলতে যে ভি ওয়ান মাইনাস কি ভি টু ভাগ কত হবে টু আচ্ছা প্লাস আই টু আই টু মানে কি ভি ওয়ান ভাগ কত টু ইকাল টু কত হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে ই করলে কত হবে এখানে যে টু তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস ভি ওয়ান ইকাল টু কত ওয়ান একটু ওয়েট কলমের আচ্ছা ঠিক আছে তাহলে এখন ভি ওয়ান মাইনাস কি ভি টু প্লাস ভি ওয়ান প্লাস কী হবে ভি ওয়ান মাইনাস ভি টু প্লাস ভি ওয়ান ঠিক আছে ইকাল টু কত তুই এটা হইলো ওয়ান হইলো তাহলে সমান সমান কী হবে এখন যে টু ভি ওয়ান মাইনাস ভি টু ইকাল টু কত টু টু ভি ওয়ান মাইনাস ভি টু ইকাল টু কত টু তাহলে এটা আমাদের কী হলো এক নং ইকুয়েশন কত নং ইকুয়েশন হলো এক নং ইকুয়েশন এখন ভি টু নোডে কেসিএল ভি টু নোডে কেসিএল আগত সংযোগ নির্গত আসতেছে কে আই চলে যাচ্ছে আরও আসতেছে কে টু চলে যাচ্ছে কে আই ওয়ান তাহলে আমরা কী পাইলাম যে আই ওয়ান মাইনাস আই ইকাল টু কত টু তাহলে আই ওয়ান মানে কী পাইছি আমরা যে ভি টু বাই কত ওয়ান রেজিস্টার কত আছে এখানে ওয়ান আছে তাহলে এখানে তারপর কি আই মানে কী পাইছি আমরা যে ভি ওয়ান মাইনাস ভি টু ভাগ কত টু ইকাল টু কত টু তাহলে এখানে দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই আচ্ছা দুই লসাগু করলে কত হবে টু ভি ওয়ান মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু ইকাল টু কত টু তাহলে কত হচ্ছে আমাদের যে ভি ওয়ান প্লাস ভি টু ইকাল টু কত ফোর এই হচ্ছে দুই নং ইকুয়েশন তাহলে এক নং এবং দুই নং যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো যে টু মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান ফোর পারে না লেট করে আচ্ছা ভি ওয়ান সমান কত টু ভি টু সমান কত টু ভোল্টেজ ভি ওয়ান এবং ভি টু সমান কত আমাদের বের হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কি করতে হবে আই বের করতে বলছে তাহলে আই বলতে আমরা কি বলছিলাম যে ভি ওয়ান মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু বাই টু ভি ওয়ান মাইনাস ভি টু বাই টু ভি ওয়ান কত টু ভি টু কত টু ভাগ কত টু কত হলো জিও এম্পিয়ার এই হচ্ছে আমাদের কি অ্যান্সার কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি আচ্ছা এখন লাস্ট নম্বর ম্যাথটা দেখাবো নোডাল এগারো
লাস্ট নম্বর ম্যাথ দেখাবো হচ্ছে নোডাল 11 নম্বরটা। এটা খুবই ছোট ম্যাথ, দুই লাইনের ম্যাথ। এটা কত? 2 ভোল্টেজ, 2 ওহম, 8 ওহম। নোডাল এখানে কী নোড দিছে? V1। এটা কী নোড দিছে? V2। আমাদের বের করতে বলছে ফাইন্ড আউট V1 অ্যান্ড V2, ফাইন্ড আউট V1 অ্যান্ড V2। এটা যদিও না করালে হয়তো এটা আসলে একই টাইপ, শুধু শুধু ধরলাম। আর যাই হোক, ধরছি যখন করাই দেই তাহলে এখন কি V1 নোডে কারেন্ট ডিরেকশন দেওয়া নেই, তাহলে দিলাম এটা এইদিকে, এটা এইদিকে, এটা ধরি I1, এটা ধরি I2, এটা ধরি I3, ঠিক আছে। তাহলে V1 নোডে কি? KCL। V1 নোডে KCL, আগত সংযোগ নির্গত, কেউ আসতেছে না, চলে যাচ্ছে কত? I1 যোগ I2। I1 মানে কত? V1 বাই কত? 8। I2 মানে কত? V1 মাইনাস 2 মাইনাস কত? V2 ভাগ কত? 2 ইকাল টু কত? 0। তাহলে আমাদের 8 দ্বারা যদি করি, V1 প্লাস 4V1, তারপরে কি? মাইনাস 4 দোকানে 8 মাইনাস 4V2 ইকাল টু কত? 0। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 5V1 মাইনাস 4V2, এটা শূন্য হয়ে যায়। এই 8 ওই সাইড গেলে কী হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। 8 আর 8 গুণ করলে কত হয়? শূন্য। কিন্তু এখানকার মাইনাস 8 ওই সাইড গুলো কী হয়ে যায়? পজিটিভ 8। তাহলে 1 নং ইকুয়েশন। এখন V2 নোডে KCL, V2 নোডে KCL, V2 নোডে KCL দিলে আগত সংযোগ নির্গত, আসতেছে কে? I2। আরও কত? 3। চলে যাচ্ছে কে? I3। তাহলে কী হচ্ছে আমাদের এখানে পাচ্ছি কি, যে I2 মাইনাস I3 ইকাল টু কত? -3, ঠিক আছে। আচ্ছা, I2 মানে কত? V1 মাইনাস 2 মাইনাস V2 ভাগ কত? 2। আচ্ছা, তারপর কি? I3 মাইনাস I3 মাইনাস I3 মানে কত? V2 ভাগ কত? 4 ইকাল টু -3। তাহলে আমরা এখানে কী পাবো? 4। তাহলে এখানে কি? 2V1 মাইনাস 4 মাইনাস 2V2 মাইনাস V2 ইকাল টু -3। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? যে 2V1 মাইনাস 3V2, 3 × 12 -12, ওই সাইড 4 চলে কত হচ্ছে? -12, ওই সাইড হলে প্লাস, তাহলে কত হচ্ছে? -8 হচ্ছে। 3 × 12 কত? 12। -12, এই মাইনাস ওই সাইড গেলে কী হয়ে যায়? +4। তাহলে -12 + 4 কত হয়? -8। এই হচ্ছে কয় নং ইকুয়েশন? 2 নং ইকুয়েশন। তাহলে V1 সমান সমান V2 সমান সমান কত আসবে? 8 8। আচ্ছা, কত আসলো দেখি আমরা, 5 -4 8 2 -3 -8, 8 8। এই হচ্ছে 8 ভোল্ট, এই হচ্ছে 8 ভোল্ট, আর এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই তো ছিল নোডাল। এত নোডাল করে না দিলেও হয়তো, তারপরে করে দিলাম এক্সাম্পল, এক্সাম্পলগুলো আপনারা করে নিয়েন। 1 নম্বর আর 5 নম্বর এর আগেই করে দিছি, ওটা তো দেখলেই হবে। তারপর আমি এক্সারসাইজগুলো সব করে দিলাম, কারণ এক্সাম্পলগুলো তো করে দেওয়াই আছে, এক্সারসাইজগুলো করে দিলাম, ঠিক আছে। মাথায় রাখতে হবে সবসময় যে আমাদের যেটা নিউট্রালের, নিউট্রালের সাথে যে শাখাটা থাকবে সেই শাখায় কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। এতটুকু মাথায় রাখলে যথেষ্ট, ঠিক আছে, এতটুকু মাথায় রাখলে আমাদের যথেষ্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। আপনারা নোডালগুলো প্র্যাকটিস করবেন, যেটাতে যেটাতে সমস্যা হয়, যে যে সমস্যা হয় আগামী ক্লাসে অবশ্যই বলবেন, ঠিক আছে। সব